नमस्कार, वेलकम टू माय चैनल। आज আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আলু ও ডিমের একটি অপূর্ব স্বাদের রেসিপি। একঘেয়ে ডিম ও আলু রেসিপি খেতে ভালো না লাগলে এইভাবে তৈরি করে দেখতে পারেন। রেসিপিটি তৈরি করার জন্য দুটো সিদ্ধ আলুকে আমি গ্রেট করে নিচ্ছি। আমি এখানে আলুকে গ্রেট করে নিচ্ছি, আপনারা চাইলে ম্যাশও করে নিতে পারেন। আমি এখানে দুটো আলু দিয়ে রেসিপিটা তৈরি করছি, আপনারা পরিমাণ মতো আলু নেবেন। দুটো আলুকেই গ্রেট করে নিয়ে নিলাম। আলু গ্রেট করা হয়ে গেলে ডিমকেও গ্রেট করে নিচ্ছে। দুটো ডিমকেই গ্রেট করে নিয়ে নিলাম। একটা সাইডে রেখে গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিলাম 1/4 টিস্পুন জিরে, দুটো কাঁচা লঙ্কা কুচি। জিরে ও কাঁচা লঙ্কাকে ভেজে নিচ্ছে। হালকা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব 1 টিস্পুন রসুন কুচি। রসুনকেও তেলে দিয়ে ভেজে নিচ্ছে। একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজকেও মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/4 টিস্পুন গরম মশলা। আপনারা ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন, চাইলে লঙ্কা গুঁড়ো নাও দিতে পারেন। সব মশলাকে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছে। এতে দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা ডিম ও আলু। মশলার সাথে ডিম ও আলুকে ভালো করে মিশিয়ে নেব। ডিম আলুকে ভালো করে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেব অল্প একটু ধনে পাতা কুচি। ধনে পাতা পছন্দ করলে দেবেন, না হলে বাদ দিয়ে দেবেন। ধনে পাতাকেও মিশিয়ে নিচ্ছে। অন্য একটি প্লেটে নিয়ে নেব। খুব সহজেই তৈরি হয়ে গেল ডিম আলুর ভর্তা, মাখামাখি ঝামেলা ছাড়াই। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।